তো মানুষের শরীরটা মাটি দ্বারা তৈরি, এই জন্য মানুষের জন্য যে সমস্ত খাওয়া খাদ্য এগুলিও মাটির থেকে তৈরি, সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু মানুষের যে রুহটি রয়েছে এই রুহটা কিন্তু মাটি দ্বারা তৈরি নয়। পবিত্র কোরআনের 17 নম্বর সুরাল বানী ইসরাঈল এর আয়াত নম্বর 85-তে আল্লাহ তাআলা বলছেন, ইহুদিরা জিজ্ঞেস করলেন আল্লাহ রাসুলকে যে মার রুহ, রুহ কী জিনিস? তিনি ওহি প্রাপ্ত হওয়ার পরেই তিনি যে কোনো কিছুর সমাধান দিতেন, কথা বলতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করছেন, এসআলু নাকে আনির রুহ, হে নবী লোকেরা জিজ্ঞাসা করে আপনাকে রুহ সম্পর্কে, কুলি রুহু মিন আমরি রব্বি, আপনি বলে দেন রুহ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। সুবহানাল্লাহি বিহামদিহি। এই পৃথিবীতে আপনি যখন এসেছেন তখন আপনি মাতৃগর্ভে যখন এসেছেন, 43 যখন অতিক্রম করেছেন, আপনার শরীরের মধ্যে কিন্তু এই রুহটাকে দিয়ে দেওয়া হয়েছে। আবার এই শরীর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম যখন হবে তখন এই রুহটা কিন্তু আপনার বের হয়ে চলে যাবে। কোনো ব্যক্তির অনুমতি প্রয়োজন নেই, আপনি নিষেধ করলেও শুনবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশেই এর রুহ এসেছে এবং আল্লাহ তাআলার আদেশেই এর রুহ আবার চলে যাবে।